একটু অপেক্ষা করি। হ্যাঁ, কয়জন আসছে? আসসালামু আলাইকুম সবাইকে, চট্টগ্রাম কমার্স একাডেমির পক্ষ থেকে স্বাগতম। সবাই একটু মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে এবং নিজেদের টাইম লাইন থেকে শেয়ার করে দাও। সবাই দয়া করে একটু তোমাদের টাইম লাইন থেকে একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। স্যাম ভাই শেয়ার করে দেন গ্রুপে। সবাই একটু তোমাদের টাইম লাইন থেকে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দাও। আমরা 2 মিনিটের মধ্যে আমাদের আলোচনায় যাব, এর মধ্যে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। আমরা কি আলোচনা যাব স্যাম ভাই? কতজন আসছে? আবারও বলতেছি, তোমরা একটু নিজেদের বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দাও এবং নিজেদের টাইম লাইন থেকে একটু শেয়ার করে দাও। আজকে তোমাদের সাথে আমি ঝুঁকি ও মুনাফার হার, ফাইন্যান্স ফার্স্ট পেপার ঝুঁকি ও মুনাফার হার, এই চ্যাপ্টারটার বেসিক আলোচনা করব, বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো তোমরা একটু নিজেদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দাও, সরি বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দাও এবং নিজেদের টাইম লাইনে শেয়ার করে দাও। সো আমরা দেখি, আমরা একটু আলোচনা যাই, আলোচনায় যাই, দেখি আমরা এখানে আজকে আমরা কী কী শিখবো, আজকে আমরা এই চ্যাপ্টারে কি কি টপিক আছে। স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন? আমাদের এই চ্যাপ্টারে কি কি টপিক আছে আমরা এবং আমরা কি কি শিখব, এটা আমরা এরকম হয়ে গেল কেন? জুম হয়ে গেছে। সব জুম হয়ে গেছে, চোখ পেন করতে হবে। হ্যাঁ, বেশি বারে স্লাইড করে ফেলছে। সো আমরা একটু দেখি আমাদের এখানে, আমাদের আজকে আমরা কি কি আলোচনা করব, এই চ্যাপ্টারে কি কি আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা জানবো হচ্ছে প্রথমে ঝুঁকির ধারণা, কনসেপ্ট অফ রিস্ক। এরপর আমরা দেখব হচ্ছে অনিশ্চয়তার ধারণা, কনসেপ্ট অফ আনসার্টেনিটি। এরপর আমাদের যেটা বোর্ডে প্রায়শ্চয় আসে একটা কোয়েশ্চেন, অনুধাবনমূলক প্রশ্নে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। এরপর আছে আমাদের 4 নম্বর টপিকটা হচ্ছে ঝুঁকির প্রকার, টাইপস অফ রিস্ক। সো এরপর আছে হচ্ছে বিনিয়োগকারীদের বিভিন্ন প্রকার, ঝুঁকির পছন্দনীয়তা,
এরপর আমরা জানবো ম্যাথমেটিক্যাল কিছু টার্ম সম্পর্কে জানবো, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক, পোর্টফোলিও, পোর্টফোলিও আয়, পোর্টফোলিও ঝুঁকি, সিএপিএম, এসএমএল, কোরিলেশন, সম্ভাবনা বিন্যাস, টোটাল 14টা টপিক এই চ্যাপ্টারের, টোটাল 14টা টপিক, এবং এই 14টা টপিকের বেসিক তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। এরপর আমরা দেখি আমরা প্রথম টপিক আমাদের কী আছে দেখি, সো প্রথমে আমাদের আছে দেখো প্রথম স্লাইডটা, হোয়াট ইজ রিস্ক, কনসেপ্ট অফ রিস্ক, ঝুঁকির ধারণা। স্লাইড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? স্লাইড এবং আওয়াজ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। স্লাইড এবং আওয়াজ ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে জানাও। দেখো আমরা একটু দেখি ঝুঁকি কাকে বলে বা ঝুঁকির সংজ্ঞাটাকে একটু দেখি। দেখো এখানে ইন ফাইন্যান্স, ইন ইন ফাইন্যান্স রিস্ক ইজ দ্য প্রবাবিলিটি, রিস্ক ইজ দ্য প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, প্রবাবিলিটি মানে কি সম্ভাবনা, দ্যাট অ্যাকচুয়াল রেজাল্টস উইল ডিফার ফ্রম এক্সপেক্টেড রেজাল্ট। আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম এই চ্যাপ্টারটা, মেবি কয়েকটা পেয়েছি আমি ধরেছি। সো আমি বলেছিলাম রিস্ক ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন এক্সপেক্টেড রেজাল্ট অ্যান্ড অ্যাকচুয়াল রেজাল্ট, রিস্ক ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাকচুয়াল রেজাল্ট অ্যান্ড এক্সপেক্টেড রেজাল্ট। সো এখানে বলতেছে ফাইন্যান্স অনুসারে, এটার বাংলা মিনিং হচ্ছে ফিনান্সে রিস্ক হচ্ছে কি সম্ভাবনা, কিসের সম্ভাবনা, অ্যাকচুয়াল রেজাল্টস উইল ডিফার ফ্রম, কার সাথে ডিফার ফ্রম হবে, এক্সপেক্টেড রেজাল্ট, অর্থাৎ তোমার এক্সপেকটেশনের থেকে কি হবে প্রকৃত রেজাল্টটা, প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফলটা কি হবে, ভিন্ন হবে, ডিফার হবে, ঠিক আছে, ডিফারেন্ট হবে। এরপর সেকেন্ড লাইনে কি বলতেছে দেখো, ইন দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ইন দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম মডেলটা আমি অলরেডি তোমাদেরকে কয়েকটা ক্লাসে পড়িয়েছি। দেখো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল অনুযায়ী রিস্কটা কি বলতেছে, রিস্ক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভলাটিলিটি, রিস্ক ইজ দ্য ডিফাইন্ড, রিস্ক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভলাটিলিটি অফ রিটার্নস, দ্য কনসেপ্ট অফ রিস্ক। এরপরে লাইনটা ভালো করে বুঝো, রিস্ক অ্যান্ড রিটার্ন ইজ দ্যাট রিস্কিয়ার অ্যাসেট, রিস্কিয়ার অ্যাসেটস শুড হ্যাভ higher expected returns to compensate investors for the higher volatility and increased risk. বলতেছে এই লাইনটার মানে হচ্ছে, বলতেছে সম্পদ যত বেশি ঝুঁকিপূর্ণ হবে, তোমার ইনভেস্টমেন্ট যত বেশি ঝুঁকিপূর্ণ হবে, তোমার এক্সপেক্টেড রিটার্ন তত বেশি হবে। আবারও বলতেছি তোমার অ্যাসেট, ঠিক আছে, তুমি যে প্রকল্পে বা যে অ্যাসেটে বিনিয়োগ করবা সেটা যত বেশি ঝুঁকিপূর্ণ হবে তোমার এক্সপেক্টেড রিটার্ন তার চেয়ে বেশি হবে, সরি এক্সপেক্টেড রিটার্নও কী হবে বেশি হবে, ঠিক আছে। এখানে বাংলা দেখো, বাংলায় ডেফিনেশনটা কীভাবে দিবা পরীক্ষায় তো আমাদেরকে বাংলায় লিখতে হবে। বলতেছে প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফল কম বা ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলে, ঝুঁকি বলে। প্রত্যাশিত ফলাফল থেকে এই যে প্রথমে যে লাইনটা আছে সেটার বাংলা সাবটাইটেল হচ্ছে এটা, দেখো এখানে বলতেছে প্রত্যাশিত ফলাফল থেকে পরীক্ষায় আসলে কোনটা লিখবা, প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফল কম বা ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলে, ঝুঁকি বলে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইকোনমিস্ট আছে, ফাইন্যান্সিয়ালিস্ট আছে, ফাইন্যান্সিয়ালিস্ট আছে। সো এখানে দেখো আমরা সবার শেষেটা দেখি, অর্থনীতিবিদ এম এন মিশ্র, জাভেদ উনি অর্থনীতিবিদ না, হ্যাঁ, এম এন মিশ্র সাহেব কি বলছে দেখো, একটি তার অর্থনীতিবিদ এম এন মিশ্র কিন্তু একটা তাৎপর্যপূর্ণ সংজ্ঞা দিচ্ছে ঝুঁকির, বলতেছে কোনো আর্থিক ক্ষতি সংক্রান্ত অনিশ্চয়তাই হচ্ছে কি ঝুঁকি, কোনো আর্থিক ক্ষতি সংক্রান্ত অনিশ্চয়তাই হচ্ছে ঝুঁকি। পরীক্ষায় যখন আসলে তোমাকে কোয়েশ্চেন করবে ঝুঁকি কাকে বলে, ঝুঁকি কী, এই কোয়েশ্চেনগুলো যখন করবে, তুমি যখন কোনো গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যখন এই ডেফিনেশনও টানবা, তখন তোমার আনসার অনেক বেশি লুক্রেটিভ হবে, তোমার আনসার তোমার খাতা দেখে স্যার অনেক বেশি স্যাটিসফাইড হবে। তোমরা এই সংজ্ঞাগুলা বিশেষ করে এম এন মিশ্রর সংজ্ঞাটা তোমরা লিখে রাখতে পারো, যখন তুমি তোমার একটু এই যে গতানুগতিক সংজ্ঞাটার সাথে সাথে যখন কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির রেফারেন্স টেনে কোনো একটা ডেফিনেশন দিবা, তখন তোমার অ্যান্সারটা অনেক বেশি লুক্রেটিভ হবে এবং স্যার তোমার প্রতি অনেক বেশি স্যাটিসফাইড হবে।
এরপর আমরা দেখি আমাদের সেকেন্ড টপিকটা কি। আমাদের সেকেন্ড টপিক হচ্ছে অনিশ্চয়তা। সেকেন্ড টপিক হচ্ছে অনিশ্চয়তা। দেখো, অনিশ্চয়তা কাকে বলে? হোয়াট ইজ আনসার্টেনিটি? বলতেছে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে পরিমাপ করা যাবে না। কি বলতেছে? যখন তুমি কোনো একটা ঘটনাকে, কোনো একটা ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন কি করতে পারবে না, গাণিতিকভাবে পরিমাপ করতে পারবে না। ঠিক আছে, যেমন তুমি মনে করো যে একটা ভূমিকম্প হইলো বা ভূমিকম্প হবে সামনে, বা একটা বন্যা হবে, একটা ইয়া হবে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে প্রকৃতভাবে কিন্তু পরিমাপ করা সম্ভব না। ঠিক আছে, তাইলে বলতেছে কি অনিশ্চয়তা কখনো কি করা যাবে না, পরিমাপ করা যাবে না। অনিশ্চয়তার কখনো পরিমাপ করা যাবে না। এবং যেই ঘটনাটাকে তোমরা, যেই ইনসিডেন্টটাকে আমরা পরিমাপ করতে পারবো না কোনো ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে, ঠিক আছে, ম্যাথোডোলজি দিয়ে, তখন এটাকে আমরা কী বলবো? আনসার্টেনিটি বলবো। এটাকে কী বলবো? আনসার্টেনিটি বলবো। এরপরে আমরা দেখি আমাদের তিন নম্বর টপিকে কি আছে। দেখো, এরপর যে টপিকটা আছে, বেসিক্যালি এটা আমাদের বোর্ড কোয়েশনে অলরেডি অনেকবার এসেছে এবং এটা প্রায়শ্চই আসে অনুধাবনমূলক প্রশ্নে, দুই নম্বরের জন্য আসে। এটার জন্য আমি বলে তোমাদের মনে করি, যেহেতু দুই নম্বরের জন্য এটা আসে, চারটা পার্থক্য দেখাবো আমাদের। এরপরে টপিকটা হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। সো আমি প্রেপার করি আমার স্টুডেন্টদেরকে, দুই নম্বরের জন্য যেহেতু আসে আমরা চারটা পার্থক্য দেখাবো। কয়টা পার্থক্য দেখাবো? চারটা। এখানে উপরে নিচে দেওয়া হয়েছে, তোমরা পাশাপাশি মাঝখানে ইয়া করে দিবা। দেখো, এখানে কী আছে অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, অনিশ্চয়তা এবং ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কী কী পার্থক্য আছে দেখো, মেজর পার্থক্যগুলা। সো নাম্বার ওয়ান দেখো, এক নম্বরে আমরা যেই সংখ্যাগুলো শিখেছি, ঝুঁকি এবং অনিশ্চয়তার যে সংখ্যাগুলো আমরা শিখেছি ওগুলো এক নম্বরে দিয়ে দিব। ঝুঁকি এবং অনিশ্চয়তার যে ডেফিনেশনগুলো আমরা একটু আগে আলোচনা করেছি ওগুলো কী দিব? এক নম্বরে দিয়ে দিব। তাহলে তোমার এক নম্বর পার্থক্যটা হয়ে যাবে। দুই নম্বর পার্থক্য কী আছে দেখো, দুই নম্বরে দেখো কী বলতেছে, ঝুঁকিকে গাণিতিকভাবে পরিমাপ করা যায়। ঝুঁকিকে কী করা যাবে? ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে কী করা যাবে? মেজার করা যাবে। বাট তুমি অনিশ্চয়তাকে কী করতে পারবে না? পরিমাপ করতে পারবা না। অনিশ্চয়তাকে কী করা যায় না? পরিমাপ করা যায় না। এরপর দেখো তিন নম্বরটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো তিন নম্বরে বলতেছে, যেহেতু ঝুঁকিকে আমরা পরিমাপ করতে পারি, ঝুঁকিকে যেহেতু আগে থেকে কী করা যায়, পরিমাপ করা যায়, সেহেতু ঝুঁকিকে বিমা করা যাবে। বিমা করে এই ঝুঁকিটাকে তুমি অন্যের কাছে হস্তান্তর করে দিতে পারবা। আমরা জানি বিমার কাজ কী। আমি তোমাদের একে বিশেষ করে 22 ব্যাচকে মেবি বিমার ক্লাস করানোর সময় বলেছি, বিমার কাজ হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সার্টেন প্রিমিয়ামের বিনিময়ে তোমার ঝুঁকিটাকে অন্যের কাছে হস্তান্তর করতেছো। তোমার ঝুঁকিটাকে কী করতেছো? অন্যের কাছে। যেহেতু ঝুঁকি আগে থেকে পরিমাপ করতেছো, পরিমাপ করা যায়, সেহেতু ঝুঁকি বিমার মাধ্যমে অন্যের কাছে হস্তান্তর করা যায়। এক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রিমিয়াম তোমাকে পরিশোধ করতে হবে। আর যেহেতু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, ঠিক আছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, কী পরিমাণ লস ঘটবে, সেহেতু অনিশ্চয়তাকে তুমি অন্যের কাছে হস্তান্তর করতে পারবা না। অনিশ্চয়তাকে কখনো অন্যের কাছে হস্তান্তর করতে পারবা না। ঝুঁকি যেহেতু পরিমাপ করা যায়, তাহলে ঝুঁকি আমরা কীভাবে পরিমাপ করব, কোন কোন টুলস এবং টার্মস দিয়ে, ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ঝুঁকি পরিমাপ করব, সেটা দেখো এখানে কী আছে। দেখো, ঝুঁকি পরিমাপের জন্য আমরা বিভিন্ন একক ব্যবহার করে থাকি। কী কী টুলস এবং টুলস ব্যবহার করে দেখে থাকি এটা দেখো না, এখানে আছে কি পরিমিত ব্যবধান, আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে কি বিভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, এগুলো দিয়ে আমরা কি করে থাকি, ঝুঁকি পরিমাপ করে থাকি। আর যেহেতু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, অনিশ্চয়তা পরিমাপের কোনো টুলস অ্যান্ড টেকনিক কোনো কিছুই নেই, তাহলে ঝুঁকি পরিমাপের জন্য আমরা কী ব্যবহার করে থাকি? অনিশ্চয়তা, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক, এগুলো ব্যবহার করে থাকি। অনিশ্চয়তা পরিমাপের জন্য কোনো একক নেই, অনিশ্চয়তা পরিমাপের কোনো টুলস অ্যান্ড টেকনিক নেই। এরপরে আসি আমরা চার নাম্বার টপিকে, কী আছে আমাদের দেখি। দেখো, ঝুঁকির প্রকারভেদ। এই চ্যাপ্টারটা মূলত, এই চ্যাপ্টারটা বিশাল একটা অংশ জুড়ে রয়েছে ঝুঁকির প্রকারভেদ, এবং অনেকগুলা ঝুঁকিকে আমরা মূলত তোমাদের এক এক বিভিন্ন জনের বইতে বিভিন্নভাবে দেওয়া আছে, অনেকগুলো প্রকারভেদ দেওয়া আছে। আমি জাস্ট যতটুকু দরকার তোমাদের এক্সামের জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, আমি ততটুকু পর্যন্ত এখানে তুলেছি। দেখো, ঝুঁকির প্রকারভেদ, ঝুঁকিরকে আমরা তিনটা, ঝুঁকির প্রকারভেদকে আমরা তিনটা টার্মে ভাগ করেছি। দেখো,
তিনটা সেগমেন্টে ভাগ করেছেন। একটা হচ্ছে পরিহার যোগ্যতার ভিত্তিতে, আর একটা হচ্ছে নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত ঝুঁকি, আর একটা হচ্ছে কি শেয়ার হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি, শেয়ার হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি। দেখো এখানে পরিহার যোগ্যতার ভিত্তিতে আমরা ঝুঁকিকে প্রধানত দুই ভাগে ভাগ করছি। পরিহার যোগ্যতার ভিত্তিতে কয় প্রকার ঝুঁকি? দুই প্রকার, একটা হচ্ছে পরিহার যোগ্য ঝুঁকি, আর একটা হচ্ছে কি অপরিহারযোগ্য ঝুঁকি। দেখো পরিহার যোগ্য ঝুঁকিকে ইংরেজিতে বলে, ভালো করে বুঝো, যেহেতু তোমরা আগামী বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, আমি বলি এই একটা জিনিস মনে রাখবা, তোমরা ফাইন্যান্সের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা কিন্তু অপশনগুলা কিন্তু প্রায় সময় অনেক সময় ইংরেজিতে থাকে। এই জন্য তোমরা যেই টার্মটা শিখবো ওটা ইংরেজি সহ শিখে রাখবে, ইংরেজি সহ শিখে রাখবে। সো এখানে দেখো পরিহারযোগ্য ঝুঁকি, পরিহারযোগ্য ঝুঁকিকে আমরা ইংরেজিতে বলবো আনসিস্টেমেটিক রিস্ক। কি বলবো? আনসিস্টেমেটিক রিস্ক, ঠিক আছে। আর পরিহারযোগ্য ঝুঁকিকে ইংরেজিতে বলা হয় সিস্টেমেটিক রিস্ক। পরিহারযোগ্য ঝুঁকি, সরি, অপরিহারযোগ্য ঝুঁকিকে ইংরেজিতে বলা হয় কি সিস্টেমেটিক রিস্ক, সিস্টেমেটিক রিস্ক। দেখো তাহলে পরিহারযোগ্যতার ভিত্তিতে ঝুঁকি দুই প্রকার, একটা হচ্ছে কি পরিহারযোগ্য ঝুঁকি যেটাকে আমরা ইংরেজিতে বলবো আনসিস্টেমেটিক রিস্ক, আর একটা হচ্ছে কি অপরিহারযোগ্য ঝুঁকি যেটাকে ইংরেজিতে বলা হয় সিস্টেমেটিক রিস্ক। পরিহারযোগ্য ঝুঁকির মধ্যে আছে দেখো কোম্পানি ঝুঁকি, আর একটা আছে কি অপরিহারযোগ্য ঝুঁকির মধ্যে আছে কি বাজার ঝুঁকি। এই দুইটা ঝুঁকিকে আমরা বলবো টোটাল রিস্ক, এই দুইটা ঝুঁকির সমষ্টিকে আমরা বলবো কি টোটাল রিস্ক, মানে মোট ঝুঁকি। কোম্পানির ঝুঁকি, মোট ঝুঁকি কাকে বলে পরীক্ষায় যদি আসে, মোট ঝুঁকি টোটাল রিস্ক কাকে বলে, মেবি 2021 সালে কোন একটা বোর্ডে আসছে, মোট ঝুঁকি কাকে বলে আমরা কিভাবে আনসার করবো বলবো। কোম্পানির ঝুঁকি এবং বাজার ঝুঁকির সমষ্টিকে কি বলে? মোট ঝুঁকি বলে। কোম্পানির ঝুঁকি এবং বাজার ঝুঁকির সমষ্টিকে কি বলে? মোট ঝুঁকি বলে। তাহলে কোম্পানির ঝুঁকিকে কি করা যায়? এটার মানে হচ্ছে কোম্পানির ঝুঁকিকে পরিহার করা যায়। কোম্পানির ঝুঁকি কি কি করা যায়? পরিহার করা যায়, বাজার ঝুঁকিকে পরিহার করা যায় না। এই কোম্পানির ঝুঁকি কি বাজার ঝুঁকি কি আমরা নেক্সট স্লাইডে আলোচনা করবো। এবার আসে নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে কিছু জড়িত ঝুঁকি আছে। দেখো দুইটা জড়িত ঝুঁকি আছে, একটা হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে কি আর্থিক ঝুঁকি। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে কি আর্থিক ঝুঁকি। এবারে শেয়ার হোল্ডারদের সাথে জড়িত কি তিনটা ঝুঁকি আছে, একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি, আর একটা হচ্ছে তারল্য ঝুঁকি, মুদ্রাস্ফীতি বা ক্রয় ক্ষমতা ঝুঁকি, আর একটা হচ্ছে কি বিনিময় হার ঝুঁকি। এখন এই টোটাল ছয় প্রকার ঝুঁকিকে, এখানে আছে চার প্রকার আর এখানে আছে দুই প্রকার, টোটাল ছয় প্রকার ঝুঁকিকে আমরা পরিহারযোগ্যতার ভিত্তিতে ভাগ করতে পারবো। এই ছয় প্রকার ঝুঁকিকে আমরা কি করতে পারবো? পরিহারযোগ্যতার ভিত্তিতে ভাগ করতে পারবো। দেখি বলতো, আমি ক্লাসে পড়িয়েছিলাম ব্যবসায়িক ঝুঁকি কি হবে বলতো, পরিহারযোগ্যের মধ্যে যাবে নাকি অপরিহারযোগ্যের মধ্যে যাবে? ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি এই দুইটা কার মধ্যে যাবে বলতো দেখি, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, আমি যাদের এই যে এখানে অনেকে আছো যারা আমার ক্লাস করেছো অলরেডি, দেখো ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি এগুলো কি পরিহারযোগ্যের মধ্যে যাবে নাকি অপরিহারযোগ্যের, সরি, অপরিহারযোগ্যের মধ্যে যাবে, একটু জানাও তো আমাকে। আর এখানের মধ্যে কোন কোন ঝুঁকিটা পরিহারযোগ্যের মধ্যে যাবে আর কোন কোনটা অপরিহারযোগ্যের মধ্যে যাবে একটু জানাও দেখি। সো আমরা এখন এটা থাক, তোমরা আমাকে কমেন্টে জানাও, এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ততক্ষণে আমাদেরকে এই কমেন্টে জানাও। এরপরে কি আছে দেখি আমাদের, দেখো কোম্পানি ঝুঁকি। প্রথম আমাদের প্রথম ঝুঁকির নাম হচ্ছে কি কোম্পানি ঝুঁকি। দেখো কোম্পানি ঝুঁকি কাকে বলে? কোম্পানির সাথে সম্পর্কযুক্ত ঝুঁকিকে কোম্পানি ঝুঁকি বলে। মানে এটা পেইনফুল বেশি, কোম্পানির সাথে অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত ঝুঁকিকে আমরা কি বলবো? কোম্পানি ঝুঁকি বলবো, ঠিক আছে। এখন দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি পরিহার, এটা এটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিহার যোগ্য। আর যেই জিনিসটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, যেই জিনিসটা কোম্পানির নিজের মধ্যে রিলেটেড, ঠিক আছে, কোম্পানির নিজের সাথে রিলেটেড, সেটা সে চাইলে কি করতে পারে পরিহার করতে পারে, সেটা সে চাইলে বিভিন্ন ধরনের
পূর্ব প্রস্তুতি নিয়ে বা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকিটা কী করতে পারে, কমাতে পারে। কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত ঝুঁকিকে কী বলে? কোম্পানি ঝুঁকি বলে। দেখো কোম্পানি ঝুঁকির মধ্যে কী কী আছে, দেখো আমি একটু আগে প্রশ্ন করেছি তোমাদেরকে, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, তারল্য ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, তারল্য ঝুঁকি, এই তিনটা ঝুঁকি কার মধ্যে যাবে? কোম্পানি ঝুঁকির মধ্যে যাবে। আবারও বলতেছি, ভালো করে বুঝবা, পরীক্ষায় কিন্তু এগুলো MCQ-তে আসবে। পরীক্ষায় এগুলো MCQ-তে তোমাকে কনফিউজ করবে, নিচের কোন ঝুঁকিটি পরিহারযোগ্য, নিচের কোন ঝুঁকিটি অপরিহারযোগ্য, তোমাকে একদম মাথায় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাহলে দেখো, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, আর একটা হচ্ছে কি, তারল্য ঝুঁকি। এই তিনটা ঝুঁকি হচ্ছে কার মধ্যে অন্তর্ভুক্ত? কোম্পানি ঝুঁকির মধ্যে। অর্থাৎ এই ঝুঁকিগুলো চাইলে কোম্পানি চাইলে কী করতে পারে? পরিহার করতে পারে, অ্যাভয়েড করতে পারে। আরেকটা কথা আছে কোম্পানি ঝুঁকি পরিহারযোগ্য, এটা তো অলরেডি বলেছি আমরা। এরপর দেখো বাজার ঝুঁকিটা কি, দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা পরিবর্তনের কারণে। আবারও বলতেছি, দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা পরিবর্তনের কারণে তোমার বিনিয়োগকৃত মূলধন যদি কী হয়, তোমার ইনভেস্টমেন্টটা যদি হ্রাস পায়, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কি, বাজার ঝুঁকি। কিসের কারণে? অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার কারণে। এই জিনিসগুলা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, তুমি চাইলে কি এটাকে অ্যাভয়েড করতে পারবা? এটা তো তোমার উপর এমনিই চলে আসবে, এটা তোমার উপর ডিপেন্ড করে না। এটা কোম্পানি চাইলে কি করতে পারে না? পরিহার করতে পারে না। যতই সে ব্যবস্থা গ্রহণ করুক, সে এই অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার তার উপর যেহেতু তার হাতে নাই, সেহেতু এই ঝুঁকিটা সে অ্যাভয়েড করতে পারে না। তার মানে বাজার ঝুঁকি হচ্ছে অপরিহারযোগ্য। এই দেখো, বাজার ঝুঁকি হচ্ছে কি, পরিহারযোগ্য নয়, মানে হচ্ছে কি, অপরিহারযোগ্য, মানে হচ্ছে কি, অপরিহারযোগ্য। অর্থাৎ এখানে বলতেছে কি, দেখো একজন বিনিয়োগকারী চাইলে বাজার ঝুঁকি পরিহার করতে পারে না। একটি কোম্পানি বা একজন বিনিয়োগকারী চাইলে কখনো সে কি করতে পারে না, বাজার ঝুঁকিকে। এখন দেখো বাজার ঝুঁকির মধ্যে কোন কোন ঝুঁকিগুলো অন্তর্ভুক্ত একটু দেখো, সুদের হারের ঝুঁকি, মুদ্রাস্ফীতি ঝুঁকি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঝুঁকি, এই ঝুঁকিগুলো কার মধ্যে অন্তর্ভুক্ত? বাজার ঝুঁকির মধ্যে। আবারও দেখো এগুলো কিন্তু MCQ-তে তোমাকে কনফিউজ করবে, ভালো করে মুখস্থ রাখবা। একটা হচ্ছে কি, সুদের হারের ঝুঁকি, নাম্বার টু কি, মুদ্রাস্ফীতি ঝুঁকি, নাম্বার থ্রি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঝুঁকি, এগুলো হচ্ছে বাজার ঝুঁকির মধ্যে অন্তর্ভুক্ত। এই ঝুঁকিগুলো কোম্পানি বা প্রতিষ্ঠান বা বিনিয়োগকারী চাইলে কি করতে পারে না, পরিহার করতে পারে না, অ্যাভয়েড করতে পারে না। এবার দেখি এরপর আমাদের কোন ঝুঁকিগুলো আছে। এরপর নির্দিষ্ট ফার্মের সাথে অভ্যস্ত না, তো আপনারা অভ্যস্ত হয়ে গেছেন ভাই, নির্দিষ্ট ফার্মের সাথে জড়িত ঝুঁকি। এখানে দেখো একটা ঝুঁকি আছে, দেখো ব্যবসায়িক ঝুঁকি। তো তো সুন্দর কাজ করছে, দেখছেন ভিজুয়াল প্রেজেন্টেশন, মায়ের মতো তো অনেক চিন্তায় আছে দেখতেছি, দেখি কী অবস্থা। দেখো দেখো ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে, দেখো পরিচালন ব্যয়, কী রে ভাই, পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হবে। পরিচালন ব্যয় কাকে বলে? একটা ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচগুলা মেটানোর জন্য, ঠিক আছে, যে মূলধন তাকে, এই যে চলতি মূলধন, ঠিক আছে, চলতি মূলধন লাগে একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচগুলো মেটানোর জন্য যে মূলধনের প্রয়োজন হয় সেটাকে বলে চলতি মূলধন। এই চলতি মূলধন, ঠিক আছে, এই চলতি মূলধন থেকে মূলত পরিচালন ব্যয়টা মেটানো হয়, দৈনন্দিন খরচ মেটানোর ক্ষমতা, ঠিক আছে, এই যে ক্ষমতা যদি হারিয়ে ফেলে, ঠিক আছে, হ্রাস পায়, অক্ষম হয়ে যায় কোনো একটা প্রতিষ্ঠান, যদি তার দৈনন্দিন খরচগুলো মেটানোর পরিশোধে যখন অক্ষম হয়ে যাবে, তখন সে হয়ে যাবে কি, সে কোন ঝুঁকির মধ্যে পড়ে যাবে? ব্যবসায়িক ঝুঁকির মধ্যে। তাহলে আমরা ডেফিনেশনটা কীভাবে দেবো? ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। আরও কিছু কারণে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হতে পারে, আরও কিছু কারণে, শুধুমাত্র পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে যে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয় এমনটা না, আরও কিছু কারণে। দেখো কারণগুলো কী কী, শ্রমিক অসন্তোষ, প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে যদি কোনো প্রকার অসন্তুষ্টির সৃষ্টি হয়, ব্যবস্থাপনার অদূরদর্শিতা, ব্যবস্থাপনার ম্যানেজমেন্টের যদি কোনো প্রকার অদূরদর্শিতা থাকে, অথবা টেকনোলজিক্যাল কোনো চেঞ্জ হলে, অথবা ভোক্তার অভ্যাস পরিবর্তন হলে, ঠিক আছে, এই কারণগুলোর কারণেও ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হতে পারে। কী কী বলেছি, দেখো শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপনার অদূরদর্শিতা, টেকনোলজিক্যাল চেঞ্জ, ভোক্তার অভ্যাস, কনজিউমারের যদি অভ্যাস, ভোক্তার এই ফুড হ্যাবিট যদি চেঞ্জ হয়ে যায়, তখন কি হতে পারে, ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হতে পারে। আরও একটা কারণেও হতে পারে, প্রতিযোগিতার কারণে ব্যবসায়ের মুনাফা হ্রাস পাওয়ার যে সম্ভাবনা থাকে, ঠিক আছে,
তোমার মার্কেট যদি অতিরিক্ত পরিমাণে কম্পিটিটিভ হয়ে যায়, পারফেক্ট কম্পিটিটিভ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তোমরা একটু আগে ইকোনমিক্স ক্লাস করেছো, তোমরা জানো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি, ঠিক আছে? বাজার যখন, মার্কেট যখন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে, তখন তোমার প্রফিট লস হওয়ার যে সম্ভাবনা থাকে, মুনাফা তো হ্রাস পাবে। পূর্ণ প্রতি অতিরিক্ত কম্পিটিটিভ মার্কেট হয়ে গেলে তখন মুনাফা হ্রাস পাওয়ার যে সম্ভাবনা থাকে, তখন সেক্ষেত্রেও কি তুমি ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পড়তে পারো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পড়তে পারে। এরপরে দেখো আমাদের কোন ঝুঁকিটা আছে, ব্যবস্থাপনার অদূরদর্শিতা, মিসম্যানেজমেন্ট, ঠিক আছে? দেখো এখন এই যে তোমাদের শ্যাম ভাই, ঠিক আছে, তোমাদের মনির স্যার, জয় স্যার, ঠিক আছে, এটা কমার্স একাডেমি চালায়, এদের যদি কোনো প্রকার অদূরদর্শিতা থাকে, কোনো ধরনের ত্রুটি থাকে, তাহলে কি কমার্স একাডেমি লসের শিকার হবে না, কমার্স একাডেমি মার্কেট লস করবে না? এটাই হচ্ছে কি ব্যবস্থাপনার অদূরদর্শিতা, ঠিক আছে? সো দেখো তাদের এই যে দূরদর্শিতা আছে বলে আজকে কমার্স একাডেমি এই জায়গায় আসতে পেরেছে। তারা যদি অদূরদর্শী হতো, তাদের মধ্যে যদি ত্রুটি থাকতো, ঠিক আছে, তাইলে আজকে এই জায়গায় আসতে পারতো না। এরপরে দেখো আমাদের কি আছে, আর্থিক ঝুঁকি, মানে নির্দিষ্ট ফার্মের সাথে জড়িত ঝুঁকির মধ্যে সেকেন্ড দ্বিতীয়টা আর্থিক ঝুঁকি। আমরা একটু দেখি আর্থিক ঝুঁকি কাকে বলে। যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান অতিরিক্ত অনেক বেশি পরিমাণ এক্সটার্নাল ফাইন্যান্সিং করে, কী করে এক্সটার্নাল ফাইন্যান্সিং, মানে বাইরের কোনো সোর্স থেকে, বাইরের উৎস থেকে, বহিঃস্থ উৎস থেকে মূলধন সংগ্রহ করে, তখন সে কোন ঝুঁকির মধ্যে পড়তে পারে, আর্থিক ঝুঁকির মধ্যে। আবারও বলতেছি, একটা ব্যবসায় প্রতিষ্ঠান যদি অতিরিক্ত পরিমাণে এক্সটার্নাল ফাইন্যান্সিং করে রাদার দ্যান ইন্টারনাল ফাইন্যান্সিং, তখন সে কোন কোন ঝুঁকির মধ্যে পড়তে পারে, আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে পারে। দেখুন, দেখো দেখো এখানে সেকেন্ড লাইনটা দেখো, আমরা প্রথম লাইনটা পরে আলোচনা করতেছি। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন বাহ্যিক উৎস থেকে, বহিঃস্থ কোনো উৎস থেকে, বাইরের সোর্স থেকে যদি তার মূলধনের ম্যাক্সিমাম অংশ কালেক্ট করে, তখন সে কোন ঝুঁকির মধ্যে পড়বে, আর্থিক ঝুঁকির মধ্যে পড়বে। পরীক্ষায় কিন্তু এগুলো সব কিন্তু এমসিকিউ, এগুলা সবগুলা এমসিকিউ, তোমাকে কনফিউজড করাবে পরীক্ষায়। এই চ্যাপ্টারটাতে তোমাকে ঘোরানোর মতো, কনফিউজড করানোর মতো অনেক জায়গা আছে। সো বি কেয়ারফুল, প্রতিটা লাইন ভালো করে বুঝবা, বুঝে পড়াশোনা করবা, সো মনে রাখবা, মুখস্থ রাখবা। দেখ তাহলে তোমাকে প্রশ্নটা কীভাবে হতে পারে, একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি অতিরিক্ত পরিমাণে তাদের মূলধনের ম্যাক্সিমাম অংশ বাহ্যিক উৎস থেকে করে, বহিঃস্থ উৎস থেকে করে, তখন সে কোন ঝুঁকির মধ্যে পড়তে পারে, তোমাকে অপশন দিয়ে দিবে, আর্থিক ঝুঁকি, বাজার ঝুঁকি, কোম্পানি ঝুঁকি, তখন তুমি কোথায় দেখাবা, আর্থিক ঝুঁকির মধ্যে। এরপর আমরা আসি ফার্স্ট সংজ্ঞাটা, দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার কারণে, লং টার্ম লোন, ঠিক আছে, বন্ড, বন্ড ইজ এ, আমি তোমাদেরকে এর আগে যে লাইভ ক্লাসটা নিয়েছি বন্ডের ওপর না, তাহলে বন্ড কী বলেছে, এটা একটা দীর্ঘমেয়াদী ঋণ চুক্তি বলেছে না। তখন দেখা যাচ্ছে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান যদি অতিরিক্ত পরিমাণ বন্ডের মাধ্যমে, ঠিক আছে, দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকে, ঠিক আছে, তখন সে কোন ঝুঁকির মধ্যে পড়বে, আর্থিক ঝুঁকি। তাইলে এখানে কিন্তু একটা একটা ব্যালেন্স করতে হবে, ইকুইটি ফাইন্যান্সিং, ডেট ফাইন্যান্সিং, এগুলো তো তোমরা বুঝো। ডেট ফাইন্যান্সিং কীভাবে করে, একটা দুই ধরনের প্রতি, মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠান দুই ধরনের ফাইন্যান্সিং করতে পারে, একটা হচ্ছে কি ইকুইটি ফাইন্যান্সিং, আর একটা হচ্ছে কি ডেট ফাইন্যান্সিং। ডেট ফাইন্যান্সিং করে হচ্ছে কিসের মাধ্যমে, বন্ডের মাধ্যমে, ডিভেঞ্চারের মাধ্যমে। ইকুইটি ফাইন্যান্সিং করতে পারে শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এগুলোর মাধ্যমে। সো দেখো তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি অতিরিক্ত পরিমাণ ডেট ফাইন্যান্সিং করে, তখন কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠান কি আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই ক্ষেত্রে একটা ব্যালেন্স করতে হবে, ইকুইটি ফাইন্যান্সিং এবং ডেট ফাইন্যান্সিং এর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে, আদারওয়াইজ ওই কোম্পানিটা আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে পারে। এরপর দেখি আমাদের কি আছে, শেয়ার হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি। সো প্রথম ঝুঁকিটা হচ্ছে কি শেয়ার হোল্ডারদের, টোটাল চারটা ছিল, শেয়ার হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি চারটা ছিল। একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি, আর একটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি বা ক্রয় ক্ষমতা ঝুঁকি, আর একটা হচ্ছে, হ্যাঁ। সো এখানে দেখো সুদের হারের ঝুঁকিটা কাকে বলে, দেখো সুদের হারের ঝুঁকি আমরা একটু দেখি, বাজারে সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা, তোমার ইনভেস্টমেন্টটা যদি হ্রাস পেয়ে যায় বাজারে, মার্কেটে সুদের হারের পরিবর্তনের কারণে তোমার ইনভেস্টমেন্টটা যদি হ্রাস পেয়ে যায়, তখন আমরা তাকে কি বলবো, সুদের হারের ঝুঁকি বলবো, ঠিক আছে। আবারও বলতেছি বাজারে সুদের হার, দেখি বলো তো কি এটা কি সিস্টেমেটিক রিস্ক নাকি আনসিস্টেমেটিক রিস্ক, তাড়াতাড়ি বলো তো,
সিস্টেমেটিক মানে বুঝো তো, সিস্টেমেটিক মানে অপরিহার্যযোগ্য, আর আনসিস্টেমেটিক মানে হচ্ছে কি পরিহারযোগ্য। দেখি বলতো এটা কি পরিহারযোগ্য নাকি অপরিহারযোগ্য? বাজারে বলেছে, বাজারে যেটা তোমার কন্ট্রোলের ওপর নাই, তার মানে এটা কি অপরিহারযোগ্য ঝুঁকির মধ্যে অন্তর্ভুক্ত। সুদের হারের ঝুঁকিটা কার মধ্যে যাবে? অপরিহারযোগ্যের মধ্যে যাবে। এরপর আরেকটা দেখো, আরেকটা লাইন বলছে, বাজারে সুদের হার বাড়লে বন্ড, ডিবেঞ্চার এই ইনভেস্টমেন্টগুলোর মূল্য কমে যাবে, সুদের হার কমলে বাজার মূল্য বাড়বে। এই এটা এমসিকিউর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবা। তারল্য ঝুঁকি, এরপরে সেকেন্ড ঝুঁকিটা কি দেখো, তারল্য ঝুঁকি, নগদ অর্থের প্রয়োজনে। তারল্য ঝুঁকি কাকে বলে দেখো, নগদ অর্থের প্রয়োজনে, নগদ অর্থের প্রয়োজনে কিসের? এই যে তুমি শেয়ারে ইনভেস্ট করছো, বন্ডে ইনভেস্ট করছো, ডিবেঞ্চারে ইনভেস্ট করছো, তোমার হঠাৎ নগদ টাকা লাগতেছে, ঠিক আছে, কিন্তু তুমি এগুলাকে নগদ টাকায় রূপান্তর করতে পারছো না, ঠিক আছে, তোমার ক্যাশ টাকার প্রয়োজন হচ্ছে, তোমার শেয়ার আছে, বন্ড আছে, ডিবেঞ্চার আছে, তুমি ইনস্ট্যান্ট এগুলাকে নগদ অর্থে রূপান্তর করতে পারছো না ইনস্ট্যান্ট, তখন তুমি কোন ঝুঁকির মধ্যে পড়ে যাবা? তারল্য ঝুঁকির মধ্যে পড়ে যাবা। তুমি কোন ঝুঁকির মধ্যে পড়বা? তারল্য ঝুঁকির মধ্যে পড়ে যাবা। এই তারল্য ঝুঁকিটা কী হবে বলতো, পরিহারযোগ্য নাকি অপরিহারযোগ্য একটু জানাও তো কমেন্টে। এ ততক্ষণে আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর আমাদের আছে হচ্ছে কি মুদ্রাস্ফীতি যুগে, মুদ্রাস্ফীতি ঝুঁকি বা ক্রয় ক্ষমতা ঝুঁকি, এটা এটাকে মুদ্রাস্ফীতি ঝুঁকি বানানটা ভুল আছে একটু, মুদ্রাস্ফীতি ঝুঁকি বা ক্রয় ক্ষমতা ঝুঁকি। এই যে মার্কেট ইনফ্লেশনের কারণে, তোমাদের ইকোনমিক্সের একটা চ্যাপ্টার আছে পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় সেকেন্ড পেপারের, মুদ্রাস্ফীতি ইনফ্লেশন, হ্যাঁ, মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন, হ্যাঁ, পঞ্চম অধ্যায় না এটা, আচ্ছা সপ্তম অধ্যায়। সব মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকি হলো ক্রয় ক্ষমতা ঝুঁকি। দেখো কি হয়ে, মুদ্রাস্ফীতির কারণে কি হয়, টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। মুদ্রাস্ফীতির কারণে কি হয়, যেটা এখন চলতেছে দ্রব্যমূল্যের অত্যাধিক পরিমাণ দাম বেড়ে গেছে, ঠিক আছে, তাহলে তোমার দ্রব, এই যে মুদ্রার মুদ্রাস্ফীতি হলে কি হয়, টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, টাকার ক্রয় ক্ষমতা কমে যায় মানে টাকার মান কমে যায়, টাকার মান কমে গেলে দ্রব্যের দাম বেড়ে যায়, ঠিক আছে, মার্কেটে অস্থিরতা দেখা দেয়। তাহলে তোমার এই যে মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকিকে কি বলে, মুদ্রাস্ফীতি ঝুঁকি বলে। তাহলে এটা কি হবে, পরিহারযোগ্য নাকি অপরিহারযোগ্য বলতো? এটা অবশ্যই কি হবে, অপরিহারযোগ্য ঝুঁকি হবে, ঠিক আছে, যেহেতু এটা তোমার হাতে নাই, এটাকে ইনফ্লেশন কি তুমি কন্ট্রোল করতে পারবা নাকি, ইন্ডিভিজুয়াল কোনো পার্সন বা ইন্ডিভিজুয়াল কোনো প্রতিষ্ঠান এটা কন্ট্রোল করতে পারে না, এই জন্য এটাও কি পরিহার অপরিহারযোগ্যের মধ্যে যাবে। এরপরে দেখো বিনিময় হার ঝুঁকি, ঠিক আছে, যেসব প্রতিষ্ঠান মূলত এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত তাদেরকে এই ঝুঁকিটা বেশি ফেস করতে হয়, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যেসব প্রতিষ্ঠান জড়িত তাদেরকে এই ঝুঁকিটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ফেস করতে হয়। এটাকে আমরা ইংরেজিতে বলবো ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, এটাকে সংক্ষেপে ফরেক্স রিস্কও বলে, ফরেক্স রিস্ক সংক্ষেপে কি বলে, ফরেক্স রিস্ক, ঠিক আছে। এখানে দেখো বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার, এই যে এখন আমরা যেই যেই জিনিসটা প্রতিনিয়ত দেখতেছি, ডলারের দাম অতিমাত্রায় বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সব এখন কিছুদিন আগেও ছিল পার ডলার $1 আমরা পেতাম $85, ঠিক আছে, এখন সেটা হয়ে গেছে $100, $105, $110, $115। তাহলে এই যে এটা কী কারণে হচ্ছে, এই যে এটার কারণে কোন যুগে, এই যে এটা বিনিময় হার ঝুঁকি, এই যে তাহলে এই যেহেতু ডলারের দাম বেড়ে গেছে অতিরিক্ত পরিমাণে, তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন ঝুঁকিটা ফেস করতেছে রিসেন্ট টাইমে, বিনিময় হার ঝুঁকিটা অনেক বেশি পরিমাণ ফেস করতেছে, যেহেতু বৈদেশিক মুদ্রা ডলারের দাম কি হচ্ছে অনেক বেশি ফ্লাকচুয়েট করতেছে, ওঠানামা করতেছে, তাহলে আমরা কি বলবো, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি বিনিময় হার ঝুঁকি বলে। দেখো যে সকল বিনিয়োগকারী আন্তর্জাতিক বিনিয়োগ করে, দেখো আন্তর্জাতিক বিনিয়োগ মানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আর কি, তাদেরকে এই ঝুঁকি বেশি মোকাবেলা করতে হয়, ঠিক আছে, যে সকল বিনিয়োগ করে, যে সকল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে জড়িত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত, তাহলে পরীক্ষায় কীভাবে আসবে এটা এমসিকিউতে পরীক্ষায় আসবে, আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে মূলত সবচেয়ে বেশি কোন ঝুঁকি ফেস করতে হয় বা কোন ঝুঁকি বহন করতে হয়, তখন তোমরা কোথায় দেখাবা, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, বিনিময় হার ঝুঁকি, এটাকে সংক্ষেপে বলা হয় ফরেক্স রিস্কও বলা হয়। এরপরে আমরা দেখি কি আছে, দেখো এই টার্মটা মূলত তোমরা সচরাচর অ্যাভয়েড করে যাও, বাট এটা এমসিকিউর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই টপিকটা
ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই যে মার্কেটে আমরা আমাদের ইনভেস্টরদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সবাই কিন্তু সেম মেন্টালিটির হয় না, বোঝা গেছে? সো দেখো, এখানে কিন্তু আমাদের ফাইন্যান্স, আমাদের এই চ্যাপ্টারটা আমাদেরকে বলতেছে যারা ইনভেস্ট করে মার্কেটে, যারা ইনভেস্ট করে তারা তাদেরকে তিন শ্রেণীতে ভাগ করছে, ঠিক আছে? তাদেরকে কয় শ্রেণীতে ভাগ করছে? তিন শ্রেণীতে। নাম্বার ওয়ান হচ্ছে কি? ঝুঁকি নিরপেক্ষ। নাম্বার ওয়ান হচ্ছে কি? ঝুঁকি নিরপেক্ষ। নাম্বার টু ঝুঁকি বিমুখ। আর একটা হচ্ছে কি? ঝুঁকি সন্ধানী। ঝুঁকি সন্ধান বা ঝুঁকি সন্ধানী। ঝুঁকি নিরপেক্ষ আমরা কাদেরকে বলবো? এখানে বলতেছে এটা কী ধরনের হবে, বলতেছে এখানে ঝুঁকি বৃদ্ধি হলেও ঝুঁকি বাড়লেও ইনকাম অলওয়েজ ফিক্সড থাকবে। ঝুঁকি নিরপেক্ষ আমরা ঝুঁকি নিরপেক্ষতে কী ধরনের হবে, বলতেছে এখানে ঝুঁকি যতই বাড়ুক কিন্তু আমার ইনকামটা কি থাকবে, ফিক্সড থাকবে। এরপরও তুমি এখানে কি করবা, বিনিয়োগ করবা। অর্থাৎ দেখো, ঝুঁকি পছন্দনীয়তার এমন একটি ধারণা যেখানে ঝুঁকি বৃদ্ধির সাথে আয় বৃদ্ধি হয় না। ঝুঁকি যতই বাড়বে বাড়ুক ইনকাম অলওয়েজ কি থাকবে, স্টেবল থাকবে। কোথায়? ঝুঁকি নিরপেক্ষতে, এটা মনে রাখবা। এরপর তাহলে প্রশ্নটা কিভাবে হবে এমসিকিউতে, তাহলে কিভাবে হবে, বলতেছে যে ঝুঁকি বৃদ্ধির সাথে সাথে ঝুঁকি যতই বাড়ুক আয় বৃদ্ধি হয় না, আয় অলওয়েজ ফিক্সড থাকে। সেটা কোন কোন শ্রেণীর, কোন শ্রেণীর ইনভেস্টমেন্টে, ঝুঁকি নিরপেক্ষ নাকি ঝুঁকি বিমুখ নাকি ঝুঁকি সন্ধানী, তাহলে কোথায় দেখাবা? ঝুঁকি নিরপেক্ষতে। তাহলে ঝুঁকি বিমুখে কি আছে দেখো, বলতেছে এরা বেসিক্যালি কী ধরনের হয়ে থাকবে, এরা ঝুঁকি গ্রহণে অনিচ্ছুক থাকবে, অনিচ্ছুক মনোভাব থাকবে। কিছু মানুষ আছে না অনেক বেশি ভীতু, এরা রিস্ক যেখানে বলে যে রিস্ক যেখানে আমি নেই সেখানে, ঠিক আছে? সো এরা সবসময় ঝুঁকিকে অ্যাভয়েড করবে, রিস্ককে সবসময় অ্যাভয়েড করতে চায়, ঠিক আছে? ঝুঁকি দেখলে, রিস্ক দেখলেই ওরা ওখান থেকে সরে আসতে চায়। এরা মূলত ঝুঁকিমুখ হয়। তাও যদি ওদেরকে তুমি ঝুঁকি চাপাই দিতে চাও, তারা তোমার কাছে অতিরিক্ত ইনকাম দাবি করবে, বুঝনে? এরা হচ্ছে এমন ক্যাটাগরির যারা সচরাচর এমনিতে কি ঝুঁকি নিতে চাইবে না, যদি কোনো কারণে তাকে ঝুঁকি বহন করতে হয়, ঠিক আছে, তাদেরকে তারা কি দাবি করবে, অতিরিক্ত ইনকাম তোমার কাছে দাবি করবে, ওই ইনভেস্টমেন্টটা থেকে অতিরিক্ত ইনকাম দাবি করবে। আর ঝুঁকি সন্ধানী কারা? এরা অনেক বেশি সাহসী হয়। এরা কি হয়? অনেক বেশি সাহসী হয়। বলছে ঝুঁকি ঝুঁকি বাড়ুক, ঠিক আছে, ঝুঁকি যতই বাড়বে বাড়ুক, মানে এরা অনেক বেশি এতই বেশি সাহসী যে ঝুঁকি বাড়লেও, মানে ওখানে যদি ওই ইনভেস্টমেন্টটাতে যদি ইনকাম হ্রাসও পায়, ইনকাম যদি হ্রাস পাওয়ার সম্ভাবনাও থাকে, তাও তারা সেখানে কি হিসেবে গ্রহণ করবে, ইনভেস্ট করবে, এবং এটাকে এরা চ্যালেঞ্জ হিসেবে নেবে, এবং এটাকে কি ইনভেস্টমেন্টটাকে ওরা কি হিসেবে নেবে, চ্যালেঞ্জ হিসেবে নেবে। ভালো করে বুঝো, ঝুঁকি বাড়বে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনাও থাকবে, ঠিক আছে? এটা এমন রিস্কি ইনভেস্টমেন্ট হবে, ঝুঁকি অনেক অত্যধিক পরিমাণে থাকবে, আবার ইনকাম কমে যাওয়ারও সম্ভাবনা থাকবে, তাও সে সেখানে বিনিয়োগ করবে এবং এটাকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে। সো মোটামুটি এটা এমসিকিউর জন্য দরকার আছে। এরপর আমরা দেখি এরপরে আমাদের কী টপিক আছে। পোর্টফোলিও, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টপিক। একটা সময় যখন শর্ট সিলেবাস ছিল না আমাদের, এই এটাকে আমাদের অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অ্যাভয়েড করতো, বুঝা গেছে? বাট তোমাদের এটা সুযোগ নাই, বিশেষ করে 22-23 ব্যাচ, বিকজ এই টপিক থেকে একটা কোয়েশ্চেন তোমাদের মাস্ট আসবে, 10 নম্বরের একটা সৃজনশীল মাস্ট আসবে, আর এমসিকিউ তো বলার মতো না। এই চ্যাপ্টার থেকে, এই ঝুঁকি এবং মুনাফার হার, এই চ্যাপ্টার থেকে তিনটা সৃজনশীল দিলেও অবাক হওয়ার কিছু নেই, তিনটা সৃজনশীল দিলেও অবাক হওয়ার কিছু নেই, বিকজ তোমার চ্যাপ্টার হচ্ছে টোটাল পাঁচটা, টোটাল কয়টা, পাঁচটা। এই পাঁচটার মধ্যে তাকে তোমাকে 11টা সৃজনশীল প্রশ্ন করবে, 11টা সৃজনশীল প্রশ্ন হবে, তাহলে অটোমেটিক্যালি তাকে দুইটা বা তিনটা এক চ্যাপ্টার থেকে প্রশ্ন করতেই হবে। যেহেতু এই চ্যাপ্টারটা বড়, তাহলে আমি এক্সপেক্ট করতেছি 2000 তোমাদের এই যে 22-23 ব্যাচের জন্য তোমাদের এই চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন হতেই পারে। এবং এই চ্যাপ্টারে তিন ধরনের ম্যাথ আছে, তোমরা তো জানো আমি 22 ব্যাচে তো এই চ্যাপ্টারটা পড়াইছি, 23 ব্যাচেও কিছু কিছু ব্যাচে পড়াইছি। তিন ধরনের ম্যাথ আছে, একটা হচ্ছে সম্ভাবনা দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে সম্ভাবনা দেওয়া না থাকলে, আরেকটা হচ্ছে কি, আর একটা হচ্ছে পোর্টফোলিওর ম্যাথ। সো তিন ধরনের, তিন ক্যাটাগরি থেকে তিন ধরনের সৃজনশীল দিলে অবাক হওয়ার কিছু নাই। সো আমরা দেখি একটু পোর্টফোলিওটা কি, বা পোর্টফোলিওকে বাংলায় বলা হয় পত্রকোষ, পোর্টফোলিওকে বাংলায় বলা হয় কি পত্রকোষ। এর আগে, তার আগে আমরা দেখি পোর্টফোলিও ডেফিনেশন জানার আগে, পোর্টফোলিও তত্ত্বটা দিছে হচ্ছে হ্যারি মার্কুইস, হ্যারি মার্কুইস কত সালে, 1952তে পোর্টফোলিও তত্ত্বের উদ্ভাবন করেন কে, বা জনককে, হ্যারি মার্কুইস। পোর্টফোলিও তত্ত্বের জনককে, হ্যারি মার্কুইস, কত সালে দিয়েছেন, 1952 সালে। হ্যারি মার্কুইস সাহেব
1952 সালে পোর্টফোলিও বা পত্রকোষ তত্ত্বের ধারণা দিয়ে থাকেন। দেখো তাহলে পোর্টফোলিও তত্ত্ব কি, তুমি তোমার সকল মূলধন একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে, একটা প্রকল্পে বিনিয়োগ না করে, একটা অ্যাসেটে বিনিয়োগ না করে ইনভেস্টমেন্টটাকে একের অধিক প্রকল্প সিকিউরিটি বা সম্পদে বিনিয়োগ করবা। অর্থাৎ তুমি তোমার মূলধনটা একটা জায়গায় বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বা একাধিক বিজনেসে বা একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করবা। কারণ কি, তোমার উদ্দেশ্য কি, পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য কি বলতো, ঝুঁকি হ্রাস, কী করা, ঝুঁকি হ্রাস করা। জনপ্রিয় MCQ এটা অনেকবার আসছে। পোর্টফোলিও বিনিয়োগের পোর্টফোলিওর উদ্দেশ্য কী, পোর্টফোলিও বা বিনিয়োগের উদ্দেশ্য কী, ঝুঁকি হ্রাস করা। কী করা, ঝুঁকি হ্রাস করা, ঝুঁকিকে মিনিমাইজ করার জন্য। এরপরে আমরা দেখি নেক্সট টপিক কী আছে, পোর্টফোলিও আয়। পোর্টফোলিও আয় এটা চালু করুন, পোর্টফোলিও আয়। তো দেখো এখানে কি পোর্টফোলিও, এটা কীভাবে বলো, তাহলে আমরা পোর্টফোলিও থেকে পত্রকোষ থেকে আমরা পোর্টফোলিও সংজ্ঞাটা দিতে পারি হুবহু ডেফিনেশনে। জাস্ট বলতেছে তুমি পোর্টফোলিওতে বিনিয়োগ করলে, পোর্টফোলিওর ডেফিনেশনটা কি, যখন তুমি পোর্টফোলিওতে বিনিয়োগ করবা ওখান থেকে তোমার একটা ইনকাম হবে না, যে ইনকামটা হবে ওটাকে আমরা বলবো কি, পোর্টফোলিও আয়। পোর্টফোলিওতে বিনিয়োগ করার ফলে যে ইনকামটা হবে সেটা হবে কি, পোর্টফোলিও আয়। এরপরে আসি দেখি আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকিও সেম, আমরা পোর্টফোলিওর থেকে, পোর্টফোলিও ডেফিনেশন থেকে, পত্রকোষ থেকে আমরা এই ডেফিনেশনটা দিতে পারি। তুমি যখন পোর্টফোলিওতে বিনিয়োগ করবা, আমরা বলেছি পোর্টফোলিওতে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। কী করা, ঝুঁকি হ্রাস করা। দ্যাট ডাজন্ট মিন যে এখানে ঝুঁকি থাকবে না, অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি তোমাকে বিয়ার করতে হবে। তাহলে তুমি যদি পোর্টফোলিওতে বিনিয়োগ করো, তোমাকে যেই অ্যামাউন্টের ঝুঁকিটা বিয়ার করতে হবে, যে অ্যামাউন্টের ঝুঁকিটা তুমি ক্যারি করবা সেটা হচ্ছে কি, পোর্টফোলিও ঝুঁকি। সেটা হচ্ছে কি, পোর্টফোলিও ঝুঁকি। পোর্টফোলিওতে বিনিয়োগ করার ফলে তোমাকে যেই ঝুঁকিটা বহন করতে হবে সেটা হচ্ছে কি, পোর্টফোলিও ঝুঁকি। এরপর আমাদের কী আছে একটু দেখি, এবার আসি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, আমরা আমাদের এই লাগে এই চ্যাপ্টারের অলওয়েজ ম্যাথগুলোতে অলওয়েজ আসে, মানে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, বিভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে এটার বেসিকটা একটু আমরা দেখি, আদর্শ বিচ্যুতি বেসিক্যালি, আদর্শ বিচ্যুতি কী বলা হয় দেখি। আদর্শ বিচ্যুতি নিয়ে একটা MCQ অলওয়েজ আসে, সে কি চলে আসে দেখি। সো দেখো আদর্শ বিচ্যুতি বেসিকটা আমরা দেখো, এইটা এই প্রথম লাইনটা কতবার যে আসছে বোর্ডে MCQ-তে এটা বলার মতো না, ঠিক আছে। আদর্শ বিচ্যুতিকে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি বলা হয়, আদর্শ বিচ্যুতি, এই যে এইটা এই ওয়ার্ডটা মনে রাখবা, পরিসংখ্যানিক পদ্ধতি, পরিসংখ্যানিক পদ্ধতি, অ্যাবসোলিউট মেজারমেন্ট, অ্যাবসোলিউট মেজারমেন্ট, ঠিক আছে। এটাকে ইংরেজিতে কী বলা হয়, অ্যাবসোলিউট মেজারমেন্ট। তাহলে তোমাকে যদি সংক্ষেপে প্রশ্ন করে আদর্শ বিচ্যুতি কী জ্ঞানমূলকে আসে, তাহলে তুমি লিখবা আদর্শ বিচ্যুতি ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি, আদর্শ বিচ্যুতি ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা প্রত্যাশিত আয় থেকে সম্ভাব্য মানসমূহের বিচ্যুতি নির্ণয় করে। তোমাকে যদি পরীক্ষায় এক নম্বরের জন্য দেয়, তাহলে তুমি কী লিখবা, আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা প্রত্যাশিত আয় থেকে সম্ভাব্য মানসমূহের বিচ্যুতি নির্ণয় করে। বোঝা গেছে? এরপর দেখি আমাদের কী আছে, হ্যাঁ, বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে। দেখো আমরা একটু আগে বলেছি আদর্শ বিচ্যুতিকে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি বলা হয়, কিন্তু এখানে দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনকে, বিভেদাঙ্ককে কোন পদ্ধতি বলতেছে, সাপেক্ষ পদ্ধতি, কোন পদ্ধতি, সাপেক্ষ পদ্ধতি। তাহলে আদর্শ বিচ্যুতিকে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি বলা হয়, বিভেদাঙ্ককে ঝুঁকি পরিমাপের সাপেক্ষ পদ্ধতি বলা হয়। আবারও বলতেছি পরীক্ষায় কিন্তু গোলায় ফেলবা না, যদি পরীক্ষায় আসে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি কোনটি, কোথায় দেখাবা, আদর্শ বিচ্যুতিতে। আর যদি পরীক্ষায় আসে ঝুঁকি পরিমাপের সাপেক্ষ পদ্ধতি কোনটি, কোথায় দেখাবা, বিভেদাঙ্কতে। তাহলে এটাকে ইংরেজিতে কী বলে, রিলেটিভ মেজারমেন্ট, আমরা ওইটাকে বলেছি কি, আদর্শ বিচ্যুতিকে বলেছি অ্যাবসোলিউট মেজারমেন্ট, আর এটাকে কী বলবো, রিলেটিভ মেজারমেন্ট। সাপেক্ষ পদ্ধতি বললে কোথায় দেখাবা, বিভেদাঙ্কতে। পরিসংখ্যানিক পদ্ধতি বললে কোথায় দেখাবা,
আদর্শ বেছে দিতে। দেখো বিভেদাঙ্ক কি, বিভেদাঙ্ক বলতেছে প্রতি একক প্রত্যাশিত আয়ের বিপরীতে ঝুঁকি পরিমাপ করে, বোঝা গেছে? প্রতি একক প্রত্যাশিত আয়ের বিপরীতে, ঠিক আছে, প্রতি এক টাকার জন্য কত পরিমাণ, কত পয়সা, ঠিক আছে, প্রতি এক প্রতি 100 টাকার জন্য কত পার্সেন্ট, ঠিক আছে, কত টাকা তোমাকে কি করতে হবে, ঠিক আছে, তো ঝুঁকি বহন করতে হবে, এটা তোমাকে নির্ণয় করবে, করে দিবে কে, বিভেদাঙ্ক। এখন দেখো পরীক্ষায় যখন আমাকে গ নাম্বারে জিজ্ঞেস করবে কোন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, কোন সিকিউরিটিতে বিনিয়োগ করতে হবে, কোন স্টকে বিনিয়োগ করতে হবে, তখন আমরা কী করব মূলত? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি বিভেদাঙ্ক আমরা কখন ইউজ করব, কখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ভেরিয়েশনের সূত্র ইউজ করব, শুধু চোখ বন্ধ করে লিখে দিলে হবে না যে সিদ্ধান্ত দেওয়ার জন্য, প্রশ্নে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা কী করবো বিভেদাঙ্ক, এটা কখনো অ্যাবসলিউট আনসার হতে পারে না। দেখো আমরা কখন বিভেদাঙ্কের মধ্যে যেতে পারবো, আমরা কিন্তু পরীক্ষায় শুধুমাত্র আদর্শ বিচ্যুতি দিয়েও কী করতে পারি, সিদ্ধান্ত দিতে পারি, আদর্শ বিচ্যুতি দিয়েও সিদ্ধান্ত দেওয়া যায় অনেক সময়, বাট ঠিক আছে, অনেক সময় আদর্শ বিচ্যুতি দিয়ে তোমাকে কী করে তুমি কী করতে পারবা না, পারফেক্ট সিদ্ধান্তটা দিতে পারবা না, ওয়েদার এটাতে কোনটাতে বিনিয়োগ করা উচিত কোন সম্পদে, সেক্ষেত্রে তোমাকে কার সাহায্য নিতে হবে, বিভেদাঙ্কের সাহায্য নিতে হবে। কোন অবস্থায় কোন সিচুয়েশনে পড়লে প্রশ্নে উদ্দীপক তো দেওয়া থাকবে, তুমি আদর্শ বিচ্যুতি করবা দুইটা প্রজেক্টের বা দুইটা সম্পদ যেটাই দেওয়া থাকুক, এখন তোমাকে বিভেদাঙ্কের কাছে যেতে হবে কখন সিদ্ধান্ত দেওয়ার জন্য, কিছু কি একটা সিচুয়েশন তো আছে, একটা পরিস্থিতি দেখো, যখন দেখো এখানে আমি যদি এখানে ক আর ককে কী ধরি, দুইটা প্রকল্প ধরি, কী ধরি, দুইটা প্রকল্প, একটা হচ্ছে প্রকল্প ক আর একটা হচ্ছে কি প্রকল্প খ, প্রকল্প ক এর প্রত্যাশিত আয়ের হার হচ্ছে, দেখো এগুলো ধরে নিলাম আর কি, আর কি আমি মনে করি এই আনসারগুলো আমরা ধরে, আমরা তো এই যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য একটা প্রত্যাশিত আয় তো আগে নির্ণয় করবো, এরপর আদর্শ বিচ্যুতি নির্ণয় করবো, দুইটা প্রকল্প, এটা একটা আনসার ধরে নিলাম আর কি, একটা সৃজনশীলের। প্রকল্প কতে দেখো দেখা আছে, লেখা আছে কত, প্রত্যাশিত আয়ের হার 8%, প্রকল্প কতে 24%, দেখো এখানে 8% আর একটা কি 24%, কিসের, প্রত্যাশিত আয়ের হার, মানে যেটাকে আমরা ম্যাথে কী বলি আর বার, ম্যাথে কী বলি আর বার, আদর্শ বিচ্যুতিকে আমরা কী দিয়ে প্রকাশ করি সিগমা, আদর্শ বিচ্যুতিকে আমরা কী দিয়ে প্রকাশ করি সিগমা, দেখো তাহলে আর বারের মান কত আমার কত আসছে, কতে 8%, কত আসছে কি 24%, আর এখানে আদর্শ বিচ্যুতির মান কত আসছে আমার, সিগমার মান কত আসছে 6%, কত আসছে 8%, এটা এইখানে এখানে কিন্তু একটা মজার বিষয় আছে। দেখো তোমাকে যদি এখন এই অবস্থায় প্রশ্ন করা হয় তোমার কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত, কতে বিনিয়োগ করবা নাকি কতে বিনিয়োগ করবা, তুমি কি সিদ্ধান্ত দিতে পারবা এবং এই তোমার সিদ্ধান্ত কি পারফেক্ট হবে, না, তুমি যদি এই অবস্থায় তুমি ডিসিশন দিতে যাও, তুমি যদি বলো যে আমার প্রকল্প কতে, তুমি যদি সাজেস্ট করো প্রশ্নে যে না প্রকল্প কতে বিনিয়োগ করা উচিত, আমি যদি তোমাকে প্রশ্ন করি কেন বিনিয়োগ করা উচিত, কেন বিনিয়োগ করা উচিত, কারণ প্রকল্প কতে ঝুঁকি কম, তোমার যুক্তি এটা কি, তোমার যুক্তি, তখন প্রকল্প ক ডাক দিয়ে উঠবে, এই না আমি তো কি করতেছি তোমাকে বেশি, আমার ঝুঁকি একটু বেশি হলেও কি আমি তোমাকে বেশি ইনকাম অফার করতেছি, আমি তোমাকে কি করতেছি বেশি ইনকাম অফার করতেছি 24%, তখন সে বলবে যে আমার কাছে আসো, প্রকল্প ক বলবে কি আমার কাছে আসো, আমার কাছে ঝুঁকি কম 6%, কার চেয়ে কম, ক এর চেয়ে কম, আবার প্রকল্প খ বলবে কি আমার কাছে আসো, আমার কাছে ইনকাম বেশি, কার চেয়ে, ক এর চেয়ে বেশি, তাহলে তুমি একটা মধুর সমস্যায় পড়ে যাবে না, কতে বিনিয়োগ করা উচিত নাকি খতে বিনিয়োগ করা উচিত, এইখানে যদি তুমি যে এই অবস্থায় যদি সিদ্ধান্ত দিতে যাও তোমার ইউর ডিসিশন উইল বি রং, তখন তোমাকে কার কাছে যেতে হবে, বিভেদাঙ্কর কাছে যেতে হবে, বিভেদাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তোমাকে পারফেক্টলি বলে দিবে তোমাকে আলটিমেটলি কোন প্রকল্পে বিনিয়োগ করা করতে হবে, কোন প্রকল্পে আলটিমেটলি ঝুঁকি বেশি সেটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তোমাকে জানিয়ে দেবে। কিন্তু এ দেখো এই অবস্থায় কিন্তু তোমাকে তোমার প্রত্যাশিত আয়ু আছে, আদর্শ বিচ্যুতি আছে দুইটা প্রকল্পের, কিন্তু তাও তুমি সিদ্ধান্ত দিতে পারছো না, আবার সিদ্ধান্ত কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যাবে, কখন, যখন আমি মনে করো যে এটা এটা এগুলাকে কেটে দিয়ে মনে করো যে আমি এই দুইটা এটাও 10% করে দিলাম, এটাও 10% করে দিলাম, মনে করো যে এখানে প্রকল্প ক এরও 10% প্রত্যাশিত আয়ের হার, প্রকল্প ক এরও 10%, এখন যদি আমি তোমাকে যদি বলি তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবা, তুমি ইজিলি বলে দিতে পারবা আমার প্রকল্প কতে বিনিয়োগ করা উচিত, কারণ তুমি যেটাতেই বিনিয়োগ করো তোমার ইনকাম কত হচ্ছে 10%ই হচ্ছে, সেক্ষেত্রে তো তুমি এমনিতেই কম ঝুঁকির কাছে যাবা, এক্ষেত্রে তোমাকে তখন বিভেদাঙ্কের কাছে যেতে হবে না, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন না করলেও চলবে। কিন্তু যখন যদি 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 এই অবস্থা হয়, একটা তোমাকে বেশি ইনকামের দিকে অফার করতেছে আর একটা কি
কম ঝুঁকির দিকে অফার করতেছে। একজন বলতেছে আমার কাছে আসো, আমার কাছে ইনকাম বেশি, আরেকজন বলতেছে কি আমার কাছে আসো, আমার কাছে ঝুঁকি কম। তখন তোমাকে যেতে হবে বিভেদাঙ্কের কাছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের কাছে। এটা এটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে যদি পরীক্ষায় আসে বিভেদাঙ্ক কি, কেন এবং কেন ব্যবহার করা হয় এবং কোন অবস্থায় ব্যবহার করা হয়, তখন তুমি পরীক্ষায় লিখবা যখন দুইটা প্রকল্পের মধ্যে, দুইটা অ্যাসেটের মধ্যে একটার কী থাকে, ঝুঁকি প্রত্যাশিত আয়ের পরিমাণ বেশি থাকে, আর একটার কী, আরেকটা প্রকল্পের ঝুঁকির পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে বিভেদাঙ্কের মাধ্যমে সিদ্ধান্ত দিতে হবে বা বিভেদাঙ্কের ব্যবহার করতে হবে। আর একটা লাইন আছে এখানে দেখো, বিভেদাঙ্ক পরিমিত ব্যবধানকে বিভেদাঙ্ক কাকে বলে, যদি জ্ঞানমূলকে এক নম্বরের জন্য আসে, এক নম্বরের জন্য আসলে আমরা কি লিখবো, এই সংজ্ঞাটা দিব পরিমিত ব্যবধানকে। পরিমিত ব্যবধানের আর এক নম্বর হচ্ছে আদর্শ বিচ্যুতি, ঠিক আছে। সিগমাকে যখন তুমি আর বার দিয়ে ভাগ করবা, সিগমাকে আর বার দিয়ে ভাগ করলে আমরা কি বের হবে, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের হবে। সিগমাকে পরিমিত ব্যবধানকে প্রত্যাশিত আয় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তখন তাকে আমরা কি বলবো, বিভেদাঙ্ক কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বলবো। সিগমাকে আর বার দিয়ে ভাগ করলে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পাবো। এরপর এরপর আমাদের কি টপিক আছে দেখি, দেখো সিএপিএম ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এটা অনুধাবনমূলকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইখান থেকে একটা এমসিকিউ, ম্যাথমেটিক্যাল এমসিকিউ একটা অবশ্যই আসবে পরীক্ষায়, একটা এমসিকিউ সিএপিএম থেকে আসবে এবং এই টপিকটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সিএপিএম এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটাকে আমরা বাংলায় বলবো মূলধনী সম্পত্তির মূল্যায়ন মডেল। দেখো সিএপিএমটা মূলত কত সালে উদ্ভাবন হয়েছে দেখো, 1964 সালে। কে, কত সালে, 1964 সালে। কে দিয়েছে, উইলিয়াম শার্প। 1964 সালে উইলিয়াম শার্প সাহেব সিএপিএম ধারণার প্রবর্তন করেন। তাহলে আমরা বলেছি একটু আগে পোর্টফোলিও কত সালে দেওয়া হয়েছে, 1952 সালে। কে দিয়েছে, হেরি মার্কুইস। আর এখানে সিএপিএম ধারণা প্রবর্তন করেন কে, উইলিয়াম শার্প। সেটা দিয়েছে কখন, 1964 সালে সিএপিএম ধারণা প্রবর্তন করেন। এখন দেখো সিএপিএমটা আসছে কীভাবে, বলতেছে সিএপিএম হলো হেরি মার্কুইস কর্তৃক প্রদত্ত পোর্টফোলিও তত্ত্বের একটি বর্ধিতাংশ, এক্সটেন্ডেড ভার্সন। পোর্টফোলিও তত্ত্বটা দিছে হচ্ছে হেরি মার্কুইস সাহেব 1952 সালে, বোঝা গেছে। ওর উপর উইলিয়াম শার্প সাহেব একটু গবেষণা চালিয়ে কী বের করে কী নতুন একটা ধারণা, নতুন একটা মডেলের জন্ম দিয়েছে, সেটা হচ্ছে কি, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। তাহলে পরীক্ষায় এইগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখবো। 1952 সাল হ্যারি মার্কুইস পোর্টফোলিও বা পত্রকোষ তত্ত্ব, আর সিএপিএম হচ্ছে কি, 1964 সাল উইলিয়াম শার্প, ঠিক আছে, সিএপিএম মূল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। যদি সিএপিএম কাকে বলে, এক নম্বরের জন্য আসে, তখন আমরা লিখবো হচ্ছে কী লিখবা, যে মডেল এটা এমন একটা মডেল যেটা অপরিহারযোগ্য ঝুঁকি, একটু আগে পড়াইছি না, সিস্টেমেটিক রিস্ক, অপরিহার্যোগ্য কি ইংরেজিতে কী বলে, সিস্টেমেটিক রিস্ক, সিস্টেমেটিক রিস্ক এবং এক্সপেক্টেড রিটার্ন, সিস্টেমেটিক রিস্ক এবং এক্সপেক্টেড রিটার্নের মধ্যে কী দেখাবে, সম্পর্ক দেখাবে। সিএপিএম কী দেখাবে, দুটো জিনিসের মধ্যে সম্পর্ক দেখায়, ঠিক আছে, রিলেশনশিপ দেখায়, কার মধ্যে, সিস্টেমেটিক রিস্ক মানে অপরিহার্যোগ্য ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক দেখায়। সিএপিএম এর মাধ্যমে প্রত্যাশিত আয় নির্ণয়ের সূত্র হচ্ছে দেখো, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। এইটা থেকে একটা ম্যাথ অবশ্যই এমসিকিউতে আসবে, এটা থেকে একটা ম্যাথ এমসিকিউতে আসবে বোর্ডে। আরএফ মানে হচ্ছে কি দেখো, ঝুঁকিমুক্ত আয়ের হারের সাথে আমরা কি করব দেখো, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। দেখো আরএম মানে হচ্ছে বাজার আয়ের হার, মার্কেট রিটার্ন, আরএম মানে হচ্ছে কি, মার্কেট রিটার্ন। মার্কেট রিটার্ন থেকে ঝুঁকিমুক্ত আয়ের হারকে বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, ঝুঁকি অধিহার, রিস্ক প্রিমিয়াম, যেটাকে বলে রিস্ক প্রিমিয়াম। এটা কিন্তু বোর্ডে অনেকবার আসছে, ঝুঁকি অধিহার কাকে বলে, রিস্ক প্রিমিয়াম কাকে বলে। তাহলে আমরা কি করব, বাজার আয়ের হার থেকে যদি ঝুঁকিমুক্ত আয়ের হারকে বাদ দিই, মার্কেট রিটার্ন থেকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি, রিস্ক প্রিমিয়াম। এটা মনে রাখবা। এখানে আমরা বিটাকে কি করে দেব, বিটা দ্বারা কি প্রকাশ করা হয়, বিটা দ্বারা কি দেখানো হয়, মূলত বিটা দ্বারা অপরিহার্যোগ্য ঝুঁকিকে পরিমাপ করা হয়, দেখানো হয়। বিটা কি প্রকাশ করে, অপরিহার্যোগ্য ঝুঁকি, এটা কিন্তু এমসিকিউতে আসে। বিটা কি প্রকাশ করে, অপরিহার্যোগ্য ঝুঁকিকে প্রকাশ করে। তাহলে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। এরপর এরপরের টপিকটা আমরা একটু দেখি, মেবি আমাদের বেসিকের লাস্ট টপিক।
এসএমএল সিকিউরিটি মার্কেট লাইন, এসএমএল সিকিউরিটি মার্কেট লাইন। একটু আগে আমরা সিএপিএম পড়েছি না, সিএপিএমকে যখন তুমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করবা, ঠিক আছে, একটা গ্রাফের মাধ্যমে দেখাবা, ঠিক আছে, সিএপিএমকে যখন তুমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করবা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করবা, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবা, গ্রাফিক্যাল কোনো একটা রেখাচিত্রের সাহায্যে দেখাবা, তখন এটা হয়ে যাবে কি এসএমএল। এটা কিছুই না, সিএপিএমের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে কি চিত্রের মাধ্যমে দেখানোটাই হচ্ছে কি এসএমএল। এসএমএল একটি অপরিহার্যযোগ্য ঝুঁকির বিটা স্তরে প্রত্যাশিত আয়ের হার কত হবে তা নির্ণয় করে। এসএমএল কী পরিমাপ করবে বলতেছে, একটি অপরিহার্যযোগ্য ঝুঁকির বিটা স্তরে, মানে এই যে আমি একটু আগে বলেছি না, বিটা কী দেখায়, অপরিহার্যযোগ্য ঝুঁকিকে প্রকাশ করে। তাহলে অপরিহার্যযোগ্য কে কী করবে, প্রত্যাশিত আয়ের হার কত হবে তা নির্ণয় করে, ঠিক আছে। মানে তোমার অপরিহার্যযোগ্য ঝুঁকির বিপরীতে কী পরিমাণ তুমি এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে, প্রত্যাশিত আয় কত হবে সেটা তোমাকে কি করবে, দেখাবে বা নির্ণয় করবে এসএমএল লেখা। এরপর আসি আমাদের পরবর্তী নেক্সট টপিক, মেবি এটা লাস্ট টপিক আমাদের, হ্যাঁ লাস্ট টপিক আমাদের কোরিলেশন। এটা কোথায় লাগে বলতো? এটা যাদেরকে আমি পোর্টফোলিওর ম্যাথ করাইছি তারা এখানে এটা করতে আসছে, এটা না। সো এখানে দেখো, যাদেরকে পোর্টফোলিও ম্যাথ করিয়েছি, দেখো পোর্টফোলিওতে একটা অবশ্যই তোমাকে প্রশ্নে দেয়া থাকবে পাই দুইটা। এটা যদি মনে করো যে দুইটা প্রজেক্ট হয়, ঠিক আছে, ক আর ক অথবা এ বি এরকম হতে পারে, এক্স ওয়াই, ঠিক আছে, একটা পাই চিহ্ন দিয়ে একটা মান দেয়া থাকবে, সেটাই হচ্ছে কি সহসম্বন্ধ। সহসম্বন্ধকে কী দিয়ে প্রকাশ করা হয়, পাই দিয়ে। আবার অনেকে আর দিয়েও লিখে, অনেকে কী দিয়ে লিখে, আর দিয়েও লিখে। তাহলে কুরিলেশন, এই যে প্রশ্নে একটা পোর্টফোলিওর ম্যাথে এই যে পাই চিহ্ন দিয়ে একটা মান দেয়া থাকে, এটা দ্বারা কী পরিমাপ করে, কী দেখানো হয়, কী বোঝানো হয়, এটা তো বোঝার দরকার আছে। বলতেছে এই সহসম্বন্ধটা, এই পাই চিহ্নটা তোমাকে দুইটা চলকের মধ্যে, মানে দুইটা চলক বলতে এই যে মনে করো দুইটা প্রকল্প দেওয়া থাকলে বা দুইটা সম্পদ, দুইটা সিকিউরিটি যেটাই দেয়া থাকুক না কেন, তাদের মধ্যে একটা লিনিয়ার সম্পর্কের মাত্রা নির্দেশ করবে। তাদের সম্পর্কের মাত্রাটা কেমন, পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে, প্লাস ওয়ান নাকি মাইনাস ওয়ান। দেখো এখানে বলতেছে, দেখো পোর্টফোলিওর অন্তর্ভুক্ত, যেহেতু এটা কোথায় পোর্টফোলিওর মেতে দেওয়া থাকবে, এটা পোর্টফোলিওর একটা অংশ, ঠিক আছে, একটা এলিমেন্টস। এখানে দেখো পোর্টফোলিওর অন্তর্ভুক্ত আর্থিক সম্পদ সমূহ সিকিউরিটি সমূহের মধ্যে সহসম্বন্ধের মান অলওয়েজ কার মধ্যে থাকবে, দেখো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকবে। এই পায়ের মান অলওয়েজ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকবে, ঠিক আছে। যদি আমি বলি যে মানে কি 1.20 বা 2, ঠিক আছে, এটা কি হবে, এটা কি হবে সহসম্বন্ধ হবে না, কারণ একের উপরে যাবে না, এটা প্লাস ওয়ানের মধ্যে থাকবে, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে এটা থাকবে, ঠিক আছে, কোরিলেশনটা। এরপর আমরা একটু দেখি, 5 মিনিটের মধ্যে আমরা একটু শেষ করবো। এরপর এখানে না, এরপর এখানে কিছু সূত্র আছে, এগুলো অলরেডি তোমাদেরকে ক্লাসে করানো হয়েছে এবং এগুলো অফলাইন ক্লাসে, এই চ্যাপ্টারের উপর আগেও একটা লাইভ ক্লাস হয়েছে শুধুমাত্র ম্যাথের উপর, সেগুলো আর আলোচনা করার কিছু নাই। এখানে কিছু ম্যাথ আছে, আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো তাহলে আমি বলেছি এখানে তিন ধরনের ম্যাথ দেয়া থাকতে পারে, মানে তিন ধরনের ম্যাথ আসতে পারে এই চ্যাপ্টার থেকে। একটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে কি সম্ভাবনা বিন্যাস দেওয়া না থাকলে, আরেকটা হচ্ছে কি পোর্টফোলিওর ম্যাথ, তিন ধরনের ম্যাথ। তাহলে এটা দেখে বলো তো দেখি, এটা কিসের ম্যাথ, এটা কি সম্ভাবনা, এখানে দেখো কোনো প্রকার কি সম্ভাবনা দেওয়া আছে, নাই, এই ম্যাথে কোনো প্রকার সম্ভাবনা দেওয়া নাই। তাহলে এখানে আমরা কোন সূত্র ইউজ করবো এখানে বিভেদাঙ্ক নির্ণয় করার জন্য? আমাদেরকে তো এখানে বিভেদাঙ্ক নির্ণয় করার জন্য আগে আমাদেরকে প্রত্যাশিতায় নির্ণয় করতে হবে, আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে, এরপরে আমরা বিভেদাঙ্ক করতে পারবো। তাহলে এখানে কিসের সূত্র ইউজ করবো, সম্ভাবনা দেওয়া না থাকলের সূত্র ইউজ করবো। কোনটা ইউজ করবো, সম্ভাবনা দেওয়া না থাকলের সূত্র ইউজ করবো। এরপরের ম্যাথটা দেখো, এখানে দেখো এটা হচ্ছে কি, এখানে দেখো এই যে বলেছি না একটু আগে সহসম্বন্ধ, এখানে দেখো এখানে একটা পাই চিহ্ন আছে, দেখো এই যে দেখছো পায়ের মান কত দিছে, 1 দিছে, এইটা এটা দাগটা এমনিতে পড়ে গেছে, এই যে পায়ের মান সহসম্বন্ধকে পাই দিয়ে প্রকাশ করা হয়, একটু আগে আলোচনা করেছি এটা, তার মানে এটা দেখেই তো বুঝতে পারতেছ। এই জিনিসটা থাকলে মনে করবো যে এটা পোর্টফোলিওর ম্যাথ, এমনিতে তো প্রশ্নে আসেও, যদিও তাও যদি এইটা দেখার এটা দেখলে কি মনে করবো এটা পোর্টফোলিওর ম্যাথ, এটা কিসের ম্যাথ, তাহলে এটা পোর্টফোলিওর ম্যাথ, পোর্টফোলিও সূত্র ইউজ করবো আমরা। এরপরে কী ভাই কী সিস্টেম,
তো গ্যাদারিং কা। আচ্ছা এটা দেখো এখানে কি আছে, দেখো এই যে বলেছে না, এখানে কিসের সূত্র ইউজ হবে বলতো? এই যে দেখো সম্ভাবনা বিন্যাস দেওয়া আছে না, সম্ভাবনা, তাহলে এখানে কিসের সূত্র ইউজ করবো? সম্ভাবনা দেওয়া থাকলে সূত্র ইউজ করবো। এগুলো আমার আলোচনা করতেছে কারণ এই চ্যাপ্টারের উপর আগেও একটা লাইভ ক্লাস হয়েছে, ঠিক আছে, ওখানে পুরোটাই টোটাল ম্যাথের উপর, সো এগুলো আলোচনা করা। এটা মোটামুটি আজকে ক্লাসটা ছিল বেসিকের উপর, থিওরিটিক্যাল কনসেপ্টের উপর। তাহলে এখানে আমরা কিসের সূত্র ইউজ করবো? সম্ভাবনা বিন্যাসের সূত্র ইউজ করবো, সরি সম্ভাবনা দেওয়া থাকলে সূত্র ইউজ করবো। তাহলে আমরা তিন ধরনের ম্যাথ দেখলাম, একটা হচ্ছে কি সম্ভাবনা দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে কি সম্ভাবনা দেওয়া না থাকলে, আর একটা হচ্ছে কি পোর্টফোলিওর ম্যাথ, এবং দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল কি ক্লিয়ার শেষ হয়েছে এখানে আছে নাকি? ওল্লা শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য দোয়া থাক করবা, তোমাদের জন্যও দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।